নিজের ভালোবাসা প্রমাণ করতে কখনো হাত কাটা, গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া, রাগ করে বাড়িতে ভাত না খাওয়া কিংবা কারোর বিছানায় যাওয়া, এটা করবেন না। মনে রাখবেন, প্রকৃত ভালোবাসা এরকম করে আসে না বা প্রমাণও করা যায় না। নিজের ব্যক্তিগত সমস্যার কথা খুব সহজে যাকে তাকে বলে ফেলবেন না। আপনি হয়তো ভাবতে পারেন সমস্যাগুলোর কথা অন্যের কাছে বলে সমাধান পাবেন, কিন্তু না, এতে হিতের বিপরীত হতে পারে। আপনার প্রাইভেট ম্যাটার সোশ্যাল মিডিয়াতে কখনো আলোচনা করবেন না, কারণ আপনি নিজেও জানেন না যে এগুলো কে কে দেখছে বা কে শুনছে বা ভবিষ্যতে এর কি প্রভাব হতে পারে। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। গরিব পরিবারের একটা ছেলের সাথে একই গ্রামের একটা গরিব মেয়ের বিয়ে হয়। ছেলেটার বয়স 21 বছরের মতো আর মেয়েটার বয়স ছিল 16 বছর। বিয়ের পর ছেলেটা মেয়েটাকে বলল, তোমার কি কোনো ইচ্ছে আছে? মেয়েটা বলল, আমার ইঞ্জিনিয়ার হওয়ার বড় আশা ছিল। এরপর ছেলেটা মেয়েটাকে নিয়ে কলকাতা চলে আসে, মেয়েটাকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে লেখাপড়া করায়। ছেলেটা ভোর 4টা থেকে রাত 9টা পর্যন্ত পরিশ্রম করে, মেয়েটার লেখাপড়ার খরচ আর সংসারের খরচ চালায়। অনেকদিন বিয়ে হওয়ার পরও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় না। মেয়েটার বন্ধু বান্ধব তাকে প্রশ্ন করে, এই ছেলেটা কে? মেয়েটা উত্তর দেয়, সে আমার ভাই। ছেলেটা কখনো রিক্সা চালায়, কখনো দিন মজুরি করে, কখনো ইটভাটায় কাজ করে, আবার কখনো কুলির কাজ করে মেয়েটার জন্য। নিজের কথা না ভেবে টাকা রোজগার করতে থাকে মেয়েটাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য। হঠাৎ পরীক্ষা চলে আসলো, মেয়েটার আর ছেলেটার কারোর চোখে ঘুম নেই। ছেলেটা রাত দিন মিলে 20 ঘন্টা কাজকর্ম করে, বাকি 4 ঘন্টা সংসারের সব কাজ, রান্না থেকে শুরু করে সব কাজ করে। এভাবে মেয়েটার পরীক্ষাও শেষ হয়ে গেল। এরপর ছেলেটা একটু কাজ কমায়, পরীক্ষার ফলাফলে মেয়েটা পাশ করলো, ভালো জায়গায় চাকরি পেল, অনেক টাকা পয়সার মালিক হলো, বড় বাড়ি গাড়ি আরো অনেক কিছু হলো মেয়েটার। বিভিন্ন জায়গা থেকে মেয়েটার বিয়ের প্রস্তাব আসে, কেউ জানে না তার বিয়ে হয়েছে কিনা বা তার স্বামী কে। মেয়েটা একদিন তার বাড়ি লাইটিং করে বড় পার্টি দিয়েছে, কিন্তু কেউ জানে না কি জন্য এ পার্টির আয়োজন। সবার একই প্রশ্ন, এ কিসের পার্টি? সবাই মিলে মেয়েটাকে প্রশ্ন করলো, এ পার্টি কি জন্য বলবেন? মেয়েটা বলল, 12টার সময় সবার সামনে বলবো এটা কিসের পার্টি। ছেলেটা সেই লুঙ্গি গামছার ছেঁড়া একটা জামা গায়ে বাড়ির এক কোণায় দাঁড়িয়ে আছে। 12টা বেজে গেল। এরপর মেয়েটা ছেলেটার হাত ধরে যেখানে কেক রাখা আছে সেখানে নিয়ে এলো। সেখানে নিয়ে এসে সবাইকে বলল, ভদ্র পুরুষ আর মহিলাগণ, একে কেউ চেনেন? যে মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে আমাকে লেখাপড়া করিয়েছে, তার জীবনের সব সুখ আমার জন্য বিসর্জন দিয়েছে, এই আমার স্বামী, যার সাথে বিয়ের পর আমাদের কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তাকে এই কাপড়ে রেখেছি যাতে আপনারা তাকে চিনতে পারেন। এই বাড়ি গাড়ি টাকা তার গায়ের 1 ফোঁটা ঘামের দামও না। আমি তার স্ত্রী, আমার যা কিছু আছে তার 100 গুণ দিলেও আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা। মানুষ যেটা প্রতিদিন পায় সেটার দাম সে দিতে জানে না, যেটা সে হুট করে পায় সেটাই তার কাছে সেরা। লোকজন অন্যের বিপদকে তার পাপের ফল আর নিজের বিপদকে ভগবানের পরীক্ষা বলে মনে করে। এত মায়া করলে চলবে না, খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস রাখতে হবে। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারোর জীবনে ফুল হয়ে তো কারোর জীবনে কাঁটা হয়ে। কিছু মানুষ সম্পর্ক রাখে সুযোগ সুবিধা নেবে বলে। চুপ থাকার সবথেকে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবে, হয় মানুষ নয় সময়। অযোগ্য শিক্ষকদের 3টা গুণ, 1, প্রতিষ্ঠানে দলাদলি সৃষ্টি করা, 2, 5-10 মিনিট পরে ক্লাসে যাওয়া, 3, সময়ের আগেই ক্লাস থেকে চলে যাওয়া। নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট্ট ছিদ্র একটা বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। 3টি জিনিস একবারই আসে, মাতা পিতা, সৌন্দর্য আর যৌবন। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে, সুসন্তান, ভালো কাজ আর পরোপকার। 3টি জিনিস সম্মান নষ্ট করে, চুরি, চগলখুরি আর মিথ্যা।
তিনটি জিনিস পেছনে রাখো, হিংসা, অভাব আর সন্দেহ। তিনটি জিনিসকে সর্বদা মনে রেখো, উপদেশ, উপকার আর মৃত্যু। তিনটি জিনিসকে আয়ত্তে রেখো, রাগ, জীব আর মন। তিনটি জিনিস অভ্যাস করো, সততা, ভক্তি আর ভালোবাসা। তিনটি জিনিস থেকে দূরে থাকো, মিথ্যা, অহংকার আর অভিশাপ। তিনটা জিনিসকে চিন্তা করে ব্যবহার করো, কলম, কথা আর পদক্ষেপ। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, আবার ধরেও রাখবে না। আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট, এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষ বড় অসহায় না হলে অন্য কারোর কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইত। জীবনের চরম পাঁচটি সত্য। 1. মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের কাছে অনেক টাকা আছে। 4. মানুষ মন দেখে না, সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5. আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না। সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাই ভুলে যায়। যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। জীবনে চালাক আর স্মার্ট হতে গেলে এই কাজগুলো অবশ্যই করুন। 1. প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন। 2. নিজেকে মোটামুটি ভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। 3. যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন, তা যতই অশ্লীল এবং যতই নগ্ন হোক না কেন, কোনো সমস্যা নেই। 4. কমপ্লেক্স চিন্তা করুন। 5. রহস্যময় হওয়ার চেষ্টা করুন। 6. যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। 7. কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। 8. প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন। 9. যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। 10. চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। 11. মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। 12. আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। 13. কারোর প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তাকেই বেশি টাইম দেবেন, তাতে করে আপনি আরো বেশি চালাক হবেন। মেয়েদের বলছি, নিজে যেটা চাও সেটা করো, লোকে কি বলবে সেটাতে কান দিও না। তুমি যেদিন জন্ম নিয়েছিলে সেদিনও তো লোকে বলেছিল, ইস, মেয়ে হয়েছে। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে, শুধু একটা কষ্ট কখনো মেনে নিতে পারে না, আর সেটা হলো তার ভালোবাসার মানুষটা যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। যদি অনেক দিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে, একটা হেল্প করতে পারবি? এত রূপের অহংকার কিসের? তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রাও তোমাকে ছুঁয়েছে বলে স্নান করে ঘরে উঠবে। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারণ নেই। যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি চলবে না, মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটাই বন্ধ হয়ে যায়। স্বেচ্ছায় মৃত্যু যদি মহাপাপ না হতো, এই শহরে মৃত্যু মিছিল চলতো অবিরত। নারীর বয়স এবং পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধহয় এটাই
নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট। যে কোনো মেয়েই বিবাহিত হোক কিংবা অবিবাহিত, তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে তারা সেটা উপভোগ করে। দুই, অধিকাংশ মেয়েই তাদের প্রথম ভালোবাসাকে কখনো ভুলতে পারে না। তিন, স্বামীকে ভালো না বাসলে এরা যৌনতাকে উপভোগ করে না। চার, অধিকাংশ মেয়েই নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী, এবং যারা তার সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকে সে ভালো জানে আর মনেও রাখে। পাঁচ, দাম্পত্য জীবনে শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটাকে এরা অনেক বেশি গুরুত্ব দেয়। ছয়, যে কোনো মেয়েই চায় তার স্বামীর অবস্থান তার চেয়েও উচ্চতর হোক। সাত, অনেক মেয়েরাই তাদের সংসার জীবনের সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে আজীবন সহ্য করে। আট, মেয়েরা ভালোবাসার সময় তাদের প্রেমিকের বুকে মাথা রাখাকে অনেক বেশি কল্পনা করে। টাকা একটাই কথা বলে, যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমায় কাল বাঁচাবো। কখনোই এমন কোনো শপথ করবেন না যা আপনি করতে পারবেন না। আপনার প্রিয় মানুষটাকে এই তিনটি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। এক, তুমি আমাকে কেন ভালোবাসো? দুই, একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলেও কি তুমি আমার পাশে থাকবে? তিন, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। সুখ শান্তি পেতে তিনটি কাজ করবেন না। এক, বেশি আশা করবেন না। দুই, জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। তিন, নারীর ফাঁদে পড়বেন না। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা অনেক বেশি ভয়ঙ্কর। বিশ্ব সুন্দরী হলেও এই পাঁচ ধরনের মেয়েকে কখনোই বিয়ে করা উচিত নয়। এক, যেই নারীর সাথে আপনার পরিচয় বা যোগাযোগ রয়েছে আর আপনি তার সম্পর্কে কিছুটা অবগত, সেই ধরনের নারী যদি আপনার কাছে নিজের বিষয়ে কিছু গোপন করেন আর মিথ্যা বলেন, তাহলে সে আপনার যতই প্রিয়জন হোক না কেন তাকে ত্যাগ করুন। কারণ সম্পর্কে স্বচ্ছতা থাকা প্রয়োজন। মিথ্যে কথা সম্পর্কে বিষ হিসেবে কাজ করে। দুই, বিয়ে করার আগে তার পরিবার পরিজন সম্পর্কে জানুন। যদি এই বিষয়টাকে উপেক্ষা করেন, মনে হয় তারা খারাপ হলেও আপনার প্রিয়জন ভালো হবে, তাহলে সেটা ভুল। কারণ একজন মানুষ তার পরিবারের থেকেই প্রথম শিক্ষা পায়। তিন, খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আকর্ষণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকেও বিয়ে করবেন। চার, প্রত্যেক মানুষের মধ্যে ভালো খারাপ আছে, তাই যারা আপনার কাছে কেবল নিজের ভালো গুণটাকে উপস্থাপন করে তাদেরকে এড়িয়ে চলুন। পাঁচ, যে মেয়ে অকপটে সরাসরি সবার সামনে ঝগড়া করে তাদের বিয়ে করবেন। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসুন। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। অনেকেই প্রশ্ন করে প্রেম কি, প্রেম আর ভালোবাসা কি এক? প্রেম আর ভালোবাসা এক না, প্রেম সবার সাথে হয় না, নির্দিষ্ট একজনের সাথে হয় যাকে কখনো ভোলা যায় না। ভালোবাসা সবার সাথে হতে পারে, স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে, তাহলে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছে। কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করছে না। আমরা প্রতিটা কথার পিঠে কথাই জিততে চাই, এটা ভুল চিন্তা। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই, ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না, তার মানে তুমি প্রেমের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করছো। এক হাঁড়ি দুধ নষ্ট করাতে গেলে যেমন এক ফোঁটা লেবুর রস যথেষ্ট, ঠিক তেমনি কারোর মধ্যে বিশ্বস্ততা নষ্ট করাতে হলে
হালকা সন্দেহ ঢুকিয়ে দেওয়াটাও যথেষ্ট। কাউকে সত্যি ভালোবাসলে তিনটি জিনিস দেখাবেন না। এক, দুর্বলতা। দুই, সম্পদ। তিন, পাপ। গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয় না, তেমনি কারোর দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না। কারোর সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞেস করো, তুমি তার যোগ্য কি? পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজনও বেড়ে যায়, তখন ফালতু কথাও লোক মন দিয়ে শোনে। যদি দেখেন আপনার কল না পেয়ে, আপনার মেসেজ না পেয়ে, আপনার সাথে কথা না বলেও যদি কারোর দিন ভালোভাবে কেটে যাচ্ছে, তাহলে তাকে সেভাবেই থাকতে দিন। বউয়ের বাবার টাকায় কেনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায়, যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। সাইকোলজি বলে, তুমি শেষ পর্যন্ত তাকেই ক্ষমা করে দেবে যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই? এককে ছেড়ে অপরকে অনেকেই বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই। কারোর ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়ে মানুষকে বুঝতে চেষ্টা করুন। সবার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আবিষ্কার করতে পারবেন। ছেলেদের বিয়ে করো তাদের ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত আর পরিবার দেখে। জীবন সাথীকে কখনো কষ্ট দিও না, কারণ জামাই আসবে মেয়েকে নিয়ে চলে যাবে, ছেলের বউ আসবে ছেলেকে নিয়ে চলে যাবে। একমাত্র জীবন সাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথ দেবে। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। কখনো কখনো ছোট ছোট ছেলেমেয়েরাও অনেক বড় কাজ করে যায়, আবার কখনো কখনো বড় বড় লোকেরাও অনেক ছোট বা নিচ কাজ করে যায়। এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো, কখন যে ভেঙে যাবে তা কেউ জানে না। বিয়ের ক্ষেত্রে ছেলেদের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। তুমি সৎ হওয়া সত্ত্বেও যদি কেউ তোমার বদনাম করে, তাহলে জানবে তার কাছে তুমি অচেনা। অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই, বরং আপন মানুষের বদলে যাওয়া রূপ দেখলে এর থেকে বেশি অবাক হবে। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে লোকটা খুবই ভালো ছিল, ওনার মতো মানুষই হয় না, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালো, ওনার স্থান কেউ পূরণ করতে পারবে? এই ক্ষতিপূরণ হবে কিনা সন্দেহ, তাকে কখনো ভুলতে পারব না। চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়ে ঘরে থাকা অনেক সুখে। বর্তমানে মানুষ না খেয়ে কাটিয়ে দিতে পারবে, কিন্তু ফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই, রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, বাই বাই।